ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করবো ডিমের কারি। এখানে ডিম নিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে এটাকে একটু মেখে রাখবো, হালকা এটাকে ভেজে নেব। আর নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ কুচি, এখানে আদা, লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি, আর নুন হলুদ তো দেব, ওটা দেখালাম না। তো এটাকে মেখে রেখে দিলাম। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি অল্প। এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমের, ডিমগুলো হলুদ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা দিয়ে দেবো। এগুলো একটু হালকা আঁচে দিয়ে দেবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাহলে আমি ডিমগুলো তুলে নেব। তারপরে আমি এখানে তেল দিয়ে দেবো কারিটা করার জন্য, বেশি পরিমাণে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো এখানে মোটামুটি ভেজেছি। এর মধ্যে এর এক সাইডে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হবে, কম সময়ে। আমি কোনো আলাদা আলাদা করে তুলে ভাজবো না, এগুলো ভেজে। তো এখানে আলু আর পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট খানিকটা। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দেবো একটু লঙ্কার, শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণ চিনি, মশলাগুলো এবার কষিয়ে নেব। এক দেড় মিনিট আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটোগুলো,
এখানে ডিমের কারিটা একটু ঝোল কমই দেবো, আমাদের ঝোল না হলে হয় না, কিন্তু ঝোল কমই দেবো, তাই জন্য একটু আলুটা বেশি দিয়েছি, আলুটা দিয়ে এনেকে খাওয়া যাবে। তো এখানে এটা আবার আমি খুলে নেব, মশলাটা ভালো বসানো হয়ে গেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। তো ডিমগুলো আমার এখানে কষানো হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাওয়ার ভয় আছে, তো আমার কষানো হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু বেশি জল দিতে হবে, আলুটা একটু সেদ্ধ হবে, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এখানে গরম মশলা দিয়ে দেবো, তো দিয়ে আমি আঁচটা লো করে ঢেকে রেখে দেবো। আমার ডিমের কারিটা হয়ে গেছে, যাতে আলুগুলো একটু আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়। আলুগুলো আরেকটু সেদ্ধ হয়ে ঝোলটা মরলে গাঢ় গাঢ় হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো, হয়ে গেছে আমার ডিমের কারি।